ক্লাস টুয়েলভের ছেলেদের স্বাগত। গতদিন পড়েছিলাম হুইটস্টোন ব্রিজের নীতি। আজকে বলবো হুইটস্টোন ব্রিজের নীতির উপর ভিত্তি করে গাণিতিক সমস্যার সমাধান। হুইটস্টোন ব্রিজের নীতির ভিত্তিতে গাণিতিক সমস্যার সমাধান। এক্সাম্পল ওয়ান, কোন হুইটস্টোন ব্রিজ ABCD এর AB এবং CD বাহুতে সমান রোধ পি, আবার এডি এবং বিসি বাহুতে এডি এবং বিসি বাহুতে সমান রোধ কিউ যুক্ত, রোধ কিউ রয়েছে। এ এবং সি এর মধ্যে নগণ্য অভ্যন্তরীণ রোধের 1 ভোল্ট তড়িৎচালক বলের কোষ যুক্ত, এ এবং এই বি এবং ডি বিন্দু দ্বয়ের ভিতর বিভব প্রভেদ নির্ণয় করো। এটা হলো প্রশ্ন। কোন হুইটস্টোন ব্রিজ ABCD AB এবং CD বাহুতে সমান রোধ P, আবার AD এবং BC বাহুতে সমান রোধ Q রয়েছে। A এবং C এর মধ্যে নগণ্য অভ্যন্তরীণ রোধ 1 ভোল্ট, নগণ্য অভ্যন্তরীণ রোধ রোধের 1 ভোল্ট তড়িৎচালক বলের কোষ যুক্ত, P এবং D বিন্দুদ্বয়ের ভিতর বিভব প্রভেদ নির্ণয় করো। প্রথমে বর্তনীটা আনতে হবে। বর্তনী বলতে এখানে হুইটস্টোন ব্রিজ ABCD হুইটস্টোন ব্রিজ আঁকবো। ABCD হুইটস্টোন ব্রিজ AB এবং CD বাহুতে সমান রোধ P, AB এবং CD বাহুতে সমান রোধ P, AD এবং BC বাহুতে সমান রোধ কিউ রয়েছে। এ আর সি বিন্দুর ভিতর একটা তড়িৎ কোষ যুক্ত করেছে, বড়দাগ ছোট দাগ, বড়দাগ প্লাস ছোট দাগ মাইনাস।
এর তড়িৎচালক বল ই সমান 1 ভোল্ট। এই হলো বর্তনী। তাকাও, এটা বাই এটা কত? পি বাই কিউ। আর এটার রোধ বাই এটার রোধ কত? কিউ বাই তার সমান হলো, আগের দিন কি বলেছিলাম, এই বাহুর রোধ বাই এই বাহুর রোধ সমান এই বাহুর রোধ বাই এই বাহুর রোধ হলে এর মধ্য দিয়ে তড়িৎ পাওয়া যেত না। অর্থাৎ এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সমান হতো, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য হতো। শর্ট কোশ্চেন করে দিতে পারতো এই অঙ্কটা, এখানে পি কিউ এখানেও পি কিউ, তাহলে অঙ্কটা কষতেই হতো না। পি বাই কিউ এখানেও হয়ে যেত পি বাই কিউ, কিন্তু এই অঙ্কে যেটা দিয়েছে যেটা করছি, এবি বাহুর রোধ বাই বিসি বাহুর রোধ পি বাই কিউ, আর এডি বাহুর রোধ বাই ডিসি বাহুর রোধ কিউ বাই পি, তাহলে এর ভিতর বিভব পার্থক্য 0 নয়। এই জায়গাটাকে ফোকাস করতে হচ্ছে। তাহলে তাকাও, এই বর্তনী ব্যবস্থায় আমরা প্রথম দিকে কারেন্ট বার করার কতগুলো নিয়ম বলেছিলাম, বর্তনী আঁকো তো এঁকে ফেললাম। এবার হচ্ছে যে দুটো বিন্দুর ভিতর তড়িৎ কোষ যুক্ত তাদের ভিতর তুল্য রোধ কত? তাকাও, এবিসি এর রোধ আর অফ আর সাফিক্স এবিসি সমান পি প্লাস কি, শেষ হচ্ছে শুরু হয়েছে শ্রেণীতে আছে। আর এডিসি এর রোধ আর সাফিক্স এডিসি সেটা কিউ প্লাস পি মানে পি প্লাস কি। অতএব অতএব বর্তনীর বহিঃস্থ রোধ আর অফ এসি এবং সি এর ভিতর রোধ কত? এটাও পি প্লাস কিউ, এটাও পি প্লাস কিউ, পি প্লাস কিউ শ্রেণীতে ছিল, এটাও শ্রেণীতে আছে, কিউ প্লাস পি মানে পি প্লাস কিউ, দুখানা পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ বাই 2 শিখিয়েছিলাম, একই মানে অনেকগুলো হলে জটা তত দিয়ে ভাগ। এটাই বর্তনীর মোট রোধ, কেন? কারণ কোষের অভ্যন্তরীণ রোধ নগণ্য। তাহলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্র আই হলে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে কি বলেছিলাম, বর্তনী আঁকো, বহিঃস্থ রোধ বার করো, মোট রোধ বার করো, তারপর তড়িৎ প্রবাহ মাত্রা বার করো, আই সমান তড়িৎ চালক বল বাই মোট রোধ। তড়িৎ চালক বল কত? 1 ভোল্ট বাই মোট রোধ কত? পি প্লাস কিউ বাই 2, কি দাঁড়ালো 2 বাই পি প্লাস কিউ। এখন এবিসির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই 1 হলে, এবির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই 1 হলে বিসির মধ্যে দিয়েও আই 1 হবে, কারণ এখানে কোনো কিছু যোগ করার কথা বলা নাই। তাহলে এবিসি পথে তড়িৎ প্রবাহ মাত্রা আই 1 আর এডিসি পথে তড়িৎ প্রবাহ মাত্রা আই 2। এবিসি পথে তড়িৎ প্রবাহ মাত্রা আই 1 এবং এডিসি পথে তড়িৎ প্রবাহ মাত্রা আই 2 হলে তাহলে আই 1 সমান আই 2 সমান আই বাই 2, মোট কারেন্ট সমান সমান ভাগ, কেন স্যার কি করে বললেন, এদিককার রোধ যা এদিককার রোধ তাই, এটা এদিককার রোধ পি প্লাস কিউ, এদিককার রোধ কিউ প্লাস পি মানে পি প্লাস কিউ, দুটো যদি সমান সমান রোধ হয় তাহলে হাফ অফ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। স্যার সানটে নিয়ে যদি করি করলেও একই রেজাল্ট পাবে, দুটো ব্রাঞ্চ হয়, দুটো ব্রাঞ্চ হয় এরকম একই রোধের, একই রোধের, একই রোধের, তাহলে মোট কারেন্টটা কি হয়ে যাবে, হাফ হাফ হয়ে যাবে, এটা একই রোধ হয়, আই কারেন্ট গেলে এদিকে যাবে আই বাই 2, এদিকেও যাবে আই বাই 2, একই রোধের হবে, ভিন্ন রোধ হলে মোট কারেন্ট বাই রোধ দ্বয়ের যোগফল ইনটু উল্টো রোধ দিয়ে,
এবিসি পথের যা রোধ, এডিসি পথেরও তাই রোধ এডিসি পথের, তাহলে কারেন্টটাও কি হবে, হাফ হাফ হয়ে যাবে। আই বাই সমান কত, আয়ের মান বসালে টু বাই পি প্লাস কিউ বাই টু কেটে গেল সমান ওয়ান বাই পি প্লাস কিউ। এবার এ বিন্দুর বিভব ধরি ভি এ, বি বিন্দুর বিভব ধরি ভি বি, সি বিন্দুর বিভব ধরি ভি সি, এটা কাজে লাগবে না, আর ডি বিন্দুর বিভব ধরি ভি ডি। তৈরি মাত্রা কোন দিক থেকে কোন দিকে যায়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি সমান আই ওয়ান ইন্টু পি, মানে ওয়ান বাই পি প্লাস কিউ ইন্টু পি, মানে পি বাই পি প্লাস কিউ। আর ভিএ মাইনাস ভিডি সেটা আই টু ইন্টু পি, আই টুর মান আই ওয়ানের মান একই, ইন্টু এর রোধ কত কিউ, ওহমের সূত্র নিয়ে কিউ বাই পি। এখন এখন যেতে বাদ দিয়ে বাদ দিয়ে দিয়ে রাখো বিয়োগ করলে, বিয়োগ করে পাই পাই ভিএ ভিএ কেটে গেল, ভিডি মাইনাস ভিবি সমান পি বাই পি প্লাস কিউ মাইনাস কিউ বাই পি প্লাস কিউ, অর্থাৎ ভিডি মাইনাস ভিবি সমান পি প্লাস কিউ, লসাগু উপরে হচ্ছে পি মাইনাস কিউ। এত ভোল্ট একক বোঝা গেল বি এবং ডি এর ভিতর বিভব পার্থক্য, বাবা দেখে নেবে ভিএ মাইনাস ভিবি সমান আই ওয়ান ইন্টু পি, ভিএ মাইনাস ভিডি সমান আই টু ইন্টু পি, আই ওয়ান আই টুর মান সমান সমান আই বাই টু, আই বাই টু টু বাই পি প্লাস কিউ বাই টু, টুটা কেটে গেল ওয়ান বাই পি প্লাস কিউ বা দিয়ে দিলাম পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। আর এটা পি কিউ, এটাও যদি পি কিউ বলতো তার বিভব পার্থক্য হতো কত, শূন্য। এখানে কিন্তু পি বাই কিউ, আর এখানে কি হয়ে যাচ্ছে এটা বা এটা কিউ বাই পি, অর্থাৎ এটা কি প্রতিমিত ব্রিজ, না প্রতিমিত ব্রিজ নয়, মানে এখানে যদি কোনো গ্যালভানোমিটার রাখতাম বিক্ষেপ হতো কাঠার, কেন এর মধ্যে বিভব পার্থক্য আছে। এটুকু হলো, আরেকটা এক্সাম্পল করবো, এটা ভালো অঙ্ক পরীক্ষা আসে বারবার। এবার দেখো ওই যে এটাকে ফাঁকা রেখে এখানে অঙ্কটাকে ঢুকি, ভালো অঙ্ক শেখাই, একটি তারের রোধ, একটি তারের রোধ রো ওহম পার মিটার, মানে কি প্রতি মিটারের রোধ রো ওহম, ওই তার দিয়ে এক্স মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবিসিডি গঠন করা হল, এ ও সি এবং বি ও ডি বিন্দুগুলি অনুরূপ তার দিয়ে, মানে যার রোধ প্রতি মিটার রোধ ও রো ওহ, বিন্দুগুলি অনুরূপ তার দিয়ে যুক্ত, তার দিয়ে যুক্ত দেখাও
এ এবং সি এর ভিতর, তুল্য রোধ 2 - √2 ইন্টু এক্স রো ওহো ওমটা একটু তফাতে রাখা তা লাগবো বর্তন। তো এটা একটা তুল্য রোধ বার করার টেকনিকে যাচ্ছি। বর্গাকার পরিবাহী মানে রোধ আছে, রোধ মানে বাধা, সেই জন্য কাটা কাটা। এ বি সি অনুরূপ তার দিয়ে এসি যুক্ত, বাকি আমার টাচ করে নিয়ে বোঝাচ্ছে, সরাসরি ছুঁয়ে দিলে টাচ করে থাকতো, এবং তার দিয়ে যদি আঁকি ওগুলো টাচ করবে না। তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার করে, বাহুর দৈর্ঘ্য এক্স মিটার করে বলতে হবে না, প্রত্যেকটাই সমান। তাহলে এসি এই যে কর্ণ, এসি সমান বিডি সমান কত √2 হার x² + x² মানে x√2, ঠিক বললাম? এত মিটার। তাহলে দেখো এবি বাহুর রোধ আর সাফিক্স এবি সমান এক্স রো ওহো, কি করে আপনি বললেন প্রতি মিটারের রোধ হচ্ছে রো ওহম, তাহলে এক্স মিটারের রোধ কত হবে? এক্স রো, সব কটাই হবে এক্স রো, এক্স রো। এটা কত হবে তাহলে? √2 এক্স রো। এটাও কত হবে? √2 এক্স রো। এবি বাহুর রোধ আর এবি সমান এক্স রো, বিসি বাহুর রোধ আর অফ বিসি সমান সেটাও এক্স রো ওহো, এডি বাহুর রোধ আর অফ এডি সমান এক্স রো ওহো, ডিসি বাহুর রোধ আর অফ ডিসি সমান এক্স রো ওহো, ডিবি রোধ এক্স √2 এক্স রো, এসি কর্ণের রোধ, এটা কর্ণ বলি ওটা বাহু বলছিলাম, কর্ণের রোধ √2 এক্স ইন্টু রো ওহো। এবার তাকাও, এখন যার ভিতর তুল্য রোধ মানে তার ভিতর ব্যাটারি যুক্ত হবে, এটার রোধ বাই এটার রোধ সমান সমান এটার রোধ বাই এটার রোধ হচ্ছে না, এক্স রো বাই এক্স রো ওয়ান, এটাও এক্স রো বাই এক্স রো ওয়ান। তাহলে এই দুটোর ভিতর দিয়ে কোন দৈর্ঘ্য যাবে না, মানে বর্তমানে তো রইল আর না রইল। এখন আগের দিন আমি একটা শিখিয়েছিলাম, এখন আর অফ এডি বাই আর অফ ডিসি সমান এক্স রো বাই এক্স রো সমান ওয়ান, আবার আর অফ এ বি বাই আর অফ বিসি সমান সেটাও এক্স রো বাই এক্স রো মান ওয়ান। তাহলে কুইস্টন বীজনীতি অনুসারে কি হয়ে যাবে? কুইস্টন বীজনীতি প্রতিপালিত হয়েছে, এটার রোধ বাই এটার রোধ সমান এটার রোধ বাই এটার রোধ, এই দুটোর মধ্যে ব্যাটারি, এই দুটোর মধ্যে কোনো কারেন্ট যাবে না, সেটা মনে পড়ছে না? তো সেটাই মতই তো হয়ে গেল, এটার রোধ বাই এটার রোধ সমান এটার রোধ বাই এটার রোধ, তাহলে এটার মধ্যে পাওয়া যাবে না, তাহলে বর্তনীতে ডিবির মধ্য দিয়ে প্রবাহ যাবে না।
তাহলে বর্তনীর পরিবর্তিত রূপ কি হয়ে যাবে? ডিবিটাকে তুলে দেবো, তাহলে বর্তনীর পরিবর্তিত রূপ হলো, ওটাকে রেখে আসছি, তাহলে বর্তনীর পরিবর্তিত রূপ হলো, এটাকে বাদ দিয়ে আঁকবো, ওখানে মুছে দিতে পারতাম, কিন্তু অনেক ছেলে আছে যখনই আমি মুছে দেবো সে আর মূল লেখা থেকে মুছে দেবে। তাহলে এ বি সি ডি এক্স রো এক্স রো এক্স রো এক্স রো রুট টু এক্স রো, এডিবিটাকে তুলে নিলাম। এখন দেখো এডিসির রোধ কত, এক্স রো প্লাস এক্স রো শ্রেণীতে আছে, এখন আর অফ এডিসি সমান এক্স রো প্লাস এক্স রো ওহম, অর্থাৎ অর্থাৎ টু এক্স রো ওহম, ওরা একক উল্লেখ করেছে বলে আমিও করছি। আর অফ এবিসি এবিসি এখানে এক্স রো আর এক্স রো সে নিতে আছে, এই এই এডি আর ডিসি এক্স রো এক্স রো টু এক্স রো, এটা এক্স রো এক্স রো টু এক্স রো আর রুট টু এক্স রো, এই তিনজনের সমান্তরাল আছে, এক্স রো প্লাস এক্স রো ওহম অর্থাৎ টু এক্স রো ওহম। এখন এ এবং সি এর ভিতর তুল্য রোধ তাহলে কি হবে, টু এক্স রো এদিককার টু এক্স রো রুট টু এক্স রো, এই তিনজন কিসে যুক্ত হয়েছে সমান্তরালে, এখন এ এবং সি বিন্দুদ্বয়ের ভিতর তুল্য রোধ আর সাফিক্স এসি হলে ওয়ান বাই আর সাফিক্স এসি সমান ওয়ান বাই টু এক্স রো প্লাস ওয়ান বাই রুট টু এক্স রো প্লাস ওয়ান বাই টু এক্স রো, বোঝা গেল না, এই টু এক্স রো এই দুটো মিলে সেন্টে আছে, টু এক্স রো আর রুট টু এক্স রো সমান্তরালে, বা ওয়ান বাই আর সাফিক্স এসি সমান টু এক্স রো কমন নিন, লসাগু করলাম উপরে ওয়ান প্লাস রুট টু প্লাস ওয়ান, তাহলে ওয়ান বাই আর সাফিক্স এসি সমান টু প্লাস রুট টু বাই টু টু এক্স রো, বা আর এসিটা দরকার সমান টু এক্স রো বাই টু প্লাস রুট টু, করণের নিরসন শিখেছিলাম ক্লাস টেনে, বা আর সাফিক্স এসি সমান টু এক্স রো ইন্টু টু মাইনাস রুট টু দিয়ে গুণ, বা নিচে তাহলে কত হবে টু স্কোয়ার মাইনাস রুট টু এর স্কোয়ার, বা আর সাফিক্স এসি সমান টু এক্স রো টু মাইনাস রুট টু, বা নিচে ফোর মাই দুই স্কোয়ার মানে ফোর, টু টু স্কোয়ার মানে টু, ফোর মাইনাস টু মানে টু, টু টু কেটে গেল, তাহলে আর সাফিক্স এসি সমান টু মাইনাস রুট টু এক্স রো, কি প্রমাণ করতে বলেছিল টু মাইনাস রুট টু ওহম এককে উল্লেখ করছি। তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা, এক্স রো বাই এক্স রো ওয়ান, এক্স রো বাই এক্স রো ওয়ান, তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল বর্তন থেকে, বর্তনটা পরিবর্তিত রূপ এটা, তিনজন এক্স রো এক্স রো শ্রেণীতে আছে টু এক্স রো, এক্স রো এক্স রো শ্রেণীতে আছে টু এক্স রো আর টু এক্স রো, এই তিনজন আবার সমান্তরাল আছে। আজকে এই পর্যন্ত রইল, পরদিন চলে যাবো মিটার ব্রিজে, মিটার ছোটো ছোটো করে পড়াচ্ছি, তোমরা দেখবে মিটার ব্রিজ, কুয়েশ্চন ব্রিজের প্রয়োগ মিটার ব্রিজ, আজকে এই পর্যন্ত রইল।